হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে এটা কোনো ব্লগ নয়, আজকের এইটা আমরা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে কয়েকদিন আগে, কয়েকদিন মানে অনেক দিনই হয়ে গেছে, আমরা একটা নাটক করেছিলাম জাস্ট দু তিন দিনের রিহার্সালে। সেই নাটকটা কেমন লেগেছে মায়ের, আগে মায়ের কাছ থেকে রিভিউটা শুনে নিই, তারপরে নাটকটা দেখানো হবে। বলো। আমার মেয়ে নাটক করেছিল কয়েকদিন আগে। প্রথম স্টেজে যখন উঠে তখন ভাবছিলাম কেমন করবে, তারপরে যখন শুরু হয়ে গেল, অনেকখানি পদে গিয়ে গেল, তখন ভাবলাম যে না, আমার মেয়ে দুদিনে আসলে এত ভালো করতে পারলো যে আমার প্রচুর ভালো লাগলো শুনে। দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে দুদিনে আসলে যদি এত ভালো করতে পারে, তাহলে এক সপ্তাহ আসলে আরও কত নয় ভালো করতে, এক সপ্তাহ আসলে কত নয় ভালো করতে পারবে। কটি ভাই বোন তোমরা? এক ভাই এক বোন, সেই জন্য ছেলেবেলায় আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। কিন্তু কৌশিককে তো তোমার থেকে অনেক বড় বলে মনে হয়। হ্যাঁ, আমার চাইতে বড়, 12 বছরের বড়। তা কৌশিক বাড়ি থেকে পালিয়ে এসেছিল বুঝি? আগে হ্যাঁ। কেন? গ্রামে থাকলে কিছু হবে না, শহরে গিয়ে টাকা ইনকাম করে মাকে পাঠাবে, সেই জন্যই তো। আচ্ছা, তোমাদের শেষ দেখা হয়েছিল কতদিন আগে? আগে 12 বছর আগে। এতদিন? এখন তোমার বয়স কত মা? 21 বছর। তা এতদিন পর দেখা হবে, তুমি কৌশিককে চিনতে পারবে তো? হ্যাঁ, দেখুন না, আমি তো সে কথাই ভাবছি, ভয় হচ্ছে, হয়তো চিনতে পারবো না। তা এতদিন কোথায় ছিলে? কৌশিকের বিচার প্রায় আজ 6-7 মাস চলছে, এমনকি কাগজপত্রের ছবিও বেরিয়েছে। না না, আমরা কিছু খবর পাইনি। গেল সোমবার মা মশলাই বাঁধা একটা কাগজের টুকরোতে দাদার মামলার কথা পড়ে, আর তখন যদিও সেই ছবিটির সঙ্গে দাদার খুব অল্পই মিল ছিল, তবু মা বলল, যা না মা, বহরমপুরে যা, দেখে আর ওর সত্যি মিঠু না অন্য কেউ। ও, ওর ডাক নাম বুঝি মিঠু? হ্যাঁ, আর ভালো নাম অম্বুজাক্ষ মজুমদার। সে যাই হোক, আমার মনে হয় তোমার মা এলেই ভালো হতো। কৌশিক যদি তোমার ভাই হয় আর তুমি চিনতে যদি না পারো? আমি চেষ্টা করব, আমি খুব চেষ্টা করব। তা করো, তবে আমার যেন মনে হয় কৌশিক যদি তোমার ভাইও হয় ও তোমায় চেনা দেবে না, নিশ্চয়ই এমন কোনো গুরুতর কারণ আছে যার জন্য। তা হোক, তবু আমি চেষ্টা করব, প্রশ্ন করব আমি ওকে। আমাদের দুই ভাই বোনের ছেলেবেলায় এমন কতগুলো ঘটনা আছে যা আমি আর ও ছাড়া আর কেউ জানে না, সেই সব কথা জিজ্ঞাসা করব ওকে। আমি তখনই ওর মুখের ভাব লক্ষ্য করব, আর তাহলেই বোঝা যাবে। তাছাড়া দাদা রবীন্দ্রনাথ খুব ভালোবাসত, দিন রাত রবীন্দ্রনাথের আবৃত্তি করত। রবীন্দ্রনাথ এত বেশি ভালোবাসত যে গায়ের লোককে রবি পাগল বলতো। রোজ রাত্রে আমাকে ঘুমানোর আগে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে শোনাতো, সে কথা বলবো ওকে। তুমি বলছো কৌশিক রবীন্দ্রনাথ ভালোবাসে? হ্যাঁ। কিন্তু ও যে বলেছে ও লেখাপড়াই জানে না, জীবনে রবীন্দ্রনাথের নামই শুনেনি। সে যা হোক, আমি এখন আমি কৌশিককে তোমার এখানে পাঠাচ্ছি। হ্যাঁ, তোমাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করছি মা। হ্যাঁ। দেখো, কৌশিক যদি তোমার ভাই হয় তাহলে তুমি মিনিট 40 কথা বলতে পারবে। কিন্তু একটি কথা, কৌশিক যদি তোমার ভাই না হয় তাহলে অনর্থক সময় নষ্ট করো না মা। ঠিক আছে, তাই হবে। এমন এমন ভয় করছে আমার। কেন? ভাবছি কৌশিক যদি সত্যি আমার দাদা না হয় তাহলে কি বলবো মাকে গিয়ে, আর সত্যি যদি আমার দাদা হয় তাহলে কি বলবো মাকে গিয়ে। আচ্ছা, পাশের ঘরে কৌশিক রয়েছে, আমি ওকে এখানে পাঠিয়ে দিচ্ছি, তোমরা এই ঘরেই কথা বলো। মহাদেব, মহাদেব, বলুন স্যার। কৌশিককে ঘরে নিয়ে এসে তুমি বাইরে থেকো, বুঝলে? আচ্ছা স্যার। ওরা একলা কথা বলবে এখানে। ঠিক আছে স্যার। Thank you.
রঞ্জু, আমি রঞ্জু না। না হবে, কিন্তু আমি তো আপনাকে না একদম চিনতে পারছি না। চিনতে পারছো না? তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। কৌশিক গুপ্ত, তোমার বাড়ি কোথায়? বাড়ি? হ্যাঁ, বাড়ি বাঁকুড়া জেলায়। গায়ের নাম হয় কেষ্টপুর কি বিষ্টুপুর, ভুলে গেছি। ভুলে গেছো? কেন ভুলে গেছো? ওই ছেলেবেলা পালিয়ে এসেছিলাম তো, তাই। তুমি তুমি মিথ্যে কথা বলছো না? তোমার বলটা কিন্তু অনেকটাই মানে অনেকটাই পিছুলার মতো। তোমার এই মুখোমুখি গাড়ির জন্য আমি তোমাকে ঠিক চিনতে পারছি না। আমাকে ঠকিও না, সত্যি বলো না, তুমি তুমি মিথুদা নও? দেখো, মরবার ঠিক আগে শুধু শুধু কতগুলো মিথ্যে কথাই বা বলবো কেন বলো? তোমার বলে হঠাৎ হঠাৎ এত মিথ্যে কান আসে, আমার ঠিক মিথুদার মতো লাগে। আচ্ছা, তুমি রবীন্দ্রনাথ ভালোবাসো? হ্যাঁ, বই মানে রবীন্দ্রনাথের বই? হ্যাঁ। আবৃত্তি করতে পারো? আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না। কোন হাই স্কুলে তুমি পড়েছো? না না, অত দূরে এগোতে পারিনি, ওই পাঠশালা থেকে পালিয়েছিলাম তো। লেখাপড়া জানো না? লেখাপড়া জানো না? লেখাপড়া জানো তো বই লিখলে কিভাবে? এই বাংলাদেশে কি বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় নাকি? এই আমি যেমন করে তোমার সঙ্গে কথা বলছি ঠিক তেমনি করেই লিখেছি। আর তাছাড়া মিথ্যে কথা মিষ্টি করে লিখতে কোনো অসুবিধা হয় না। সব মিথ্যে লিখেছো? সব মিথ্যে কথা? তাহলে কি কি করে লিখলে যাবে? বাহ, কি করব, এই লোকে তো এই খনির জীবনের মধ্যে কি বলি, ওই খনির জীবনের মধ্যে খুব রোমাঞ্চ খুঁজে, তো তাই আমিও সেটাই খুব বেশি করে লিখে দিয়েছি। আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো? না না না, আমার সঙ্গে কথা বলে যদি তুমি সান্ত্বনা পাও কেন তাতে বাদ সাধবো বলো? আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে করো। তুমি বইটাই কিছু পড়োনি? না, তোমার সঙ্গে মিথুদার কোনো আদর নেই এই কথা আমি বলবো না, আদর নিশ্চয়ই আছে, কিন্তু কিন্তু আমি ধরতে পারছি না। তুমি তুমি মিথুদার চেয়ে অনেক কালো, কিন্তু তবু এত অমিল, তবু কোথাও যেন এক ভীষণ মিল পায়। কিন্তু জানো তুমি কিরকম? কিরকম? হ্যাঁ, খুব বিচ্ছিরি? না না, বিচ্ছিরি নয়, কিন্তু কিরকম? মিঠুদার চোখ দুটো দেখলে মনে হতো যেন কবির মতো, যেরকম মিষ্টি তেমনি নরম, কিন্তু আর তোমাকে দেখলে মনে হয় যেন তোমার চোখ দুটো ছটফট করে আর জ্বলে। মিঠু বুঝি তোমার দাদার ডাক না? না, আমি আমি কয়েকটা লাইন বলছি, দেখো না মনে পড়ে কিনা। হ্যাঁ বলি। কৃষ্ণ আমি বলি, কালো তারে দলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলাম মাঠে, কালো মেয়ের কালো ঝরিং চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটেই, মুক্ত বেনি পিঠের পরে লুটে। বলো বলো না, এরকম সব কবিতা শুনলে আমার মনে হয় যেন বানিয়ে বানিয়ে সব ন্যাকা ন্যাকা কথা বলছে, ঠং করছে ঠং। ছি 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 ছি, ন্যাকা। তুমি তুমি এই কথা বলতে পারলে? না 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 না, তাহলে তুমি আর মিঠুদা কিছুতেই নয়। না না, তাহলে তুমি আর মিঠুদা কিছুতেই হতে পারো না। আচ্ছা তাহলে আমি যাই। শোনো শোনো, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ আমি চলে যাচ্ছি, অফিসারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও তাহলে আমি অযথা সময় নষ্ট করব না। একটু বসো,
একটু বসো। আচ্ছা এবার আমি দু একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে। তুমি তুমি কি জিজ্ঞাসা করবে আমাকে? তুমি তো কিছুই জানো না, তুমি তো চেনোই না আমাকে। হ্যাঁ সে কথা সত্যি, তবু তবু জিজ্ঞাসা করি কেমন? বেশ করো। আচ্ছা না দাঁড়াও, ওই জানালাটা আমি বন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ আমি তোমার সঙ্গে কথা বলবো আর জানালার ভিতর দিয়ে ফাঁসি কাঠটা আমার দিকে হা করে তাকিয়ে থাকবে তা হয় না, আমি ওই জানালাটা বন্ধ করে দিয়ে আসি কেমন? দেখো একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে নিজে না এসে তোমার মা তোমার বাবা কোন আক্কেলে তোমার মতো একটি কোচি মেয়েকে এত দূর পাঠিয়ে দিল। বাবা নেই আমার, মা সে তো বিছানায় পড়ে আছে অসুখে। ও উঠবার ক্ষমতা নাই তার। তোমার দাদার ডাক নাম কি যেন বললে, মিঠু না? আর ভালো নাম মঙ্গুজাক্ষ মজুমদার। ও দাদা সেই যে 16 বছর বয়সে বাড়ি থেকে বেরিয়ে গেল এখনো ফিরে আসেনি, তার জন্য তো ভেবে ভেবে মা আজ মরতে বসেছে। আমি ভাবছি বাড়িতে গিয়ে মাকে কি বলবো, কেন যে মিঠুটা এমন করলো, কোথায় যে গেল আর কি আবৃত্তি করতো, সেই যে প্রত্যেকদিন ঘুমো পড়ে আমাকে আবৃত্তি করে শোনাতো, কোথায় যে গেল কি যে হলো, সেই যে সেই কবিতা সেই আমাদের আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ, এই কবিতার সঙ্গে যেন আমাদের গায়ের এক অদ্ভুত মিল ছিল, আমাদের গায়ের নাম অঞ্জনা আর তার পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে তার নাম অঞ্জনা, তাই তো দাদা আমার নাম রেখেছিল রঞ্জনা, কোথায় যে গেল কি যে হলো, আমি যে বাড়ি ফিরে মাকে কি বলবো, তোমার নাম রঞ্জনা না? রঞ্জনা মজুমদার। মজুমদার, ও দাঁড়ো একটা ঘটনা মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ তার তো নাম মজুমদার ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, তার তো বোনের নাম ছিল রঞ্জনা। ঠিক 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 নিশ্চয় সে। আমি তখন মানে আমরা আমি আর অম্বু কলকাতার একটি মেসে থেকে আমরা কাজকর্মের চেষ্টা করতাম, তাও প্রায় ওই খঞ্জনা গ্রামের কথা আর ছোট্ট বোনের কথা বলতো বটে। কি বলতো কত রকম কি বলতো আর কি, বলতো স্বপ্নের কথা যে ভবিষ্যতে সে কেমন করে বড় হবে কেমন করে টাকা রোজগার করবে এইসব আর কি। জানো সে না তার মাকে টাকা পাঠানোর জন্য একবারে পাগল হয়ে উঠেছিল, রোজ মেস থেকে সকালে বেরিয়ে যেত আর ফিরত অনেক রাতে, যখন ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে পড়ত আমি তখন আস্তে আস্তে তার পাশে গিয়ে তক্ত বসে শুতাম, জিজ্ঞাসা করতাম ঘাড় তুলে কি হে কিছু হলো, তাতে কোনো উত্তর পেতাম না। আমি কিন্তু তাকে বলতাম চল না আমাদের আড্ডায়, সেখানে তোর কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে, কিন্তু তাতেও কোনো উত্তর পেতাম না। একদিন জানো তোমার অম্বুজ কত চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য, একদিনের ঘটনা বলি শোনো মন্দে। হ্যাঁ ওই কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে একদিন খুব হইচই, লোকে চিৎকার করছে পকেট মার পকেট মার, অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে। কিছুতেই না তোমার মিঠুদা কখনো পকেট মারতে পারে আমি জানি, আমাদের অম্বুজ কখনো চুরি করতে পারে না, কিন্তু কিন্তু ওই শহরের লোক তো তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিলে। তারপর পুলিশ অম্বুজকে ছেড়ে দিলে কারণ কোনো প্রমাণ ছিল না তো। তারপর কি হলো?
তারপর তারপর সেই এক চেষ্টা ওই কাজ করতে হবে, টাকা রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে। বোকা অম্বু জানতো না এই সমাজে রথের চাকা কেমন করে ঘুরিয়ে তবে টাকা তৈরি করতে হয়। একদিন 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 আমি তাকে জোর করে আমাদের আড্ডায় নিয়ে গেলাম, কিন্তু সে তো তোমার দাদা কিছুতেই খারাপ পথে টাকা রোজগার করতে রাজি হলো না। এদিকে মেসের মালিক কিন্তু হুকুম দিয়ে দিয়েছে যে 12 ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে আর তার ঢোকা হবে না। তোমার মিঠুদা কিছু করেনি, যা করার আমি করলাম। তুমি করলে? হ্যাঁ, ওই আমার বাঁ পাশে থাকতো সরকারি অফিসের এক পুরনো বেয়ারা, সেদিন তার মেসের মাইনের টাকাটা ওই মাসের মাইনের টাকাটা সে ওই সুটকেসের মধ্যে রাখছিল, আমি দেখছিলাম। সেই টাকা তার অবর্তমানে আমি বাক্স ভাঙলুম, বাক্স ভেঙে আমি মালিকের হাতে দিয়েছিলাম। আমি আমি তাকে অনুনয় করে বলেছিলাম আমাকে আমাকে আর কিছুদিন থাকতে দিন স্যার, আর কিছুদিন আমাকে আমাকে যেমন করে একটা কাজ জোগাড় করতেই হবে, আমি আমি নিশ্চয়ই একটা কাজ। না না আমি না আমি না মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল। মিঠুদা বলেছিল? হ্যাঁ। না 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 মিঠু বলেনি, মানে আমি মিঠুকে বলতে বলেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য সেই রাতে না সবাই যখন ঘুমিয়ে পড়েছে তোমার মিঠুদা একটা কবিতা আবৃত্তি করেছিল অনেক রাত জেগে জেগে। এমন আবৃত্তি আমি কোথাও শুনিনি, আমাকেও তো একটা শেখাবার চেষ্টা করেছিল। সেসব আমার কিছু মনে নেই, তবে যে ওই যে ওই কবিতাটা ওই যে আমরা দুজন একটি গায়ে থাকি ওই কবিতাটা কোনোদিন শুনিনি। ওই যে কিশোর বলছিল আমার আবার কথা মনে থাকে না জানো তো, ওই যে বলছিল ওই ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানব বন্ধন। না কিছুতেই না, আমি তো কতবার বলেছি আমার নাম গুপ্ত, আমার পিতার নাম ঈশ্বর গুপ্ত, আমার বাড়ি বাঁকুড়া জেলায়, ছোটবেলায় বাড়ি থেকে আমি পালিয়েছিলাম। আমি তো তোমাকে কতবার বলেছি যে আমি সে নই, আমি কৌশিক গুপ্ত। জানি ওই যে পূর্ণনা অর্ধকুম্ভ কি একটা যোগে আমরা সবাই গঙ্গা স্নান করতে গিয়েছি, আমরা স্নান সেরে উঠেছি এমন সময় কোত্থেকে একটি মেয়ে চিৎকার করে কেঁদে উঠল, ওগো তোমরা কে কোথায় আছো, আমার ছেলে জলে ডুবে গেছে তাকে খুঁজে এনে দাও গো। কেউ একজন বললে ওই তো দূরে দেখা যাচ্ছে ছেলে। হ্যাঁ, ছেলে তখন জলে ডুবছে, বাচ্চা ছেলে। অনেকেই আমার সামনে জলে লাফিয়ে পড়লো আর অম্বুজও আমার সামনে জলে লাফিয়ে পড়লো। তারপর এক এক করে সবাই জল ছেড়ে উঠে এলো, কেউ খুঁজে পায়নি মায়ের বাচ্চাকে। হ্যাঁ, হঠাৎ হঠাৎ সেই সময় তীরময় চিৎকার উঠলো, ওই বান আসছে বান আসছে, ভয়ে সবাই জল ছেড়ে উঠে এলো। হ্যাঁ, আর সেই দূরে তখন বান দেখা যাচ্ছে। সে সময় জলের উপর থেকে একটা শব্দ এলো, মানে লোকে শুনতে পেলো, এ নিন আপনার ছেলে। লোকে চেয়ে দেখে ডান হাতে বুকের কাছে বাচ্চাটাকে চেপে ধরে, বাম হাতে কোনোরকম জল কাটতে কাটতে আমাদের অম্বুজাক্ষু মজুমদার এগিয়ে আসছে। ছেলেটিকে তার কাছ থেকে কেউ একজন গিয়ে তুলে নিলে, কিন্তু ক্লান্ত অম্বুজকে তুলে ধরবার কথা কারোরই মনে হলো না। তারপর সমুদ্রের বান সে তীরে আছাড় খেয়ে পড়লো। কেউ জানে না, কেউ জানে না, সে তো কোনো বড় লোক ছিল না, সে তো কোনো জ্ঞানী ছিল না, ধনী ছিল না, সে তো বড় করে সমাজের কোনো উপকার করে যেতে পারেনি, কিন্তু ছোট্ট একটু উপকার সে তো করেছিল। একটা একটা মায়ের বাচ্চাকে তো সে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু কিন্তু সেটুকু কাজেরও তো দাম সমাজের কেউ দিলে না। সেজন্য বোধ হয়
সন্তুষ্টির জন্য বোধ হয় ওই সমুদ্রের ঢেউ তাকে সমুদ্রে টেনে নিয়ে গেছে। এত বড় বীরজার ভাই, সে কি এমন করে কাঁদতে পারে? না তার কাঁদা উচিত। আচ্ছা আচ্ছা, তোমার গর্ব হচ্ছে না তোমার ওই মিঠুদার জন্য? ঠিক তবে তবে দেখো, রোগে ভুগে বা বিছানায় পড়ে থেকে কিংবা ধরো আমার মতো মানুষ খুন করে আজ যদি মিঠু মারা যেত তাহলে তাহলে তোমরা কি করতে আমি জানি না, কিন্তু কিন্তু আমি মিঠুকে ঘেন্না করতাম। কিন্তু যাই করি, যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তাতে আমাদের আমাদের সবাইয়ের মুখ উজ্জ্বল হয়েছে। এরপর এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে, তখন বলতে বলতে তোমার গর্বে বুক ভরে উঠবে। হ্যাঁ, আর মা মা তখন এমন বীর ছেলেকে গর্বে ধরেছিলেন বলে আনন্দে আনন্দে চোখের জল ফেলবেন, তাই না? আর আর তখন তখন সে মায়ের চোখের জলে আমাদের আমাদের অম্বুজে স্বর্গে যাওয়ার পথের কুয়াশা একেবারে কেটে যাবে, দূরে একেবারে কেটে যাবে। এ সময় আমার সবচেয়ে যে প্রিয় লোক এই পৃথিবীতে, তার নামে মিথ্যে কথা বলে আমার আমার কি লাভ হবে বোন? রঞ্জনা, বোনটা আমার, তুমি তুমি আমাকে বোন বললে, তাহলে তাহলে তুমি আমার দাদা হলে। হ্যাঁ বললাম বই কি, মিঠুর বোনের মিঠুর বোনের দাদা হওয়ার লোক কি সামলানো যায়? মাকে বলবে তার এই অভাগা তার এই দিশেহারা অজানা ছেলেকে তিনি যেন ক্ষমা করেন। মিঠু তো তার কোনো স্মৃতিচিহ্ন রেখে যেতে পারেনি, সে তার মন্দ ভাগ্য। কিন্তু কিন্তু আজ এখানে এই জেলের মধ্যে ওই দেখো না, ওই দেখো না, ওই ঘড়ির মধ্যে হু করে চলে যাচ্ছে সময়। ওকে সাক্ষী রেখে ওকে সাক্ষী রেখে তুমি তুমি একটা দাদা পেলে, আর আমি 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 আমার বোন পেলাম। এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখার জন্য আমি আমি তোমাকে কি শোনো, এই খামের মধ্যে আমার রোজগারের 20,000 টাকা আছে, এটা এটা তুমি নাও রঞ্জি। না নেব না, বলো না, ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে রঞ্জনা? না নাও, এটা এটা নাও তুমি। হ্যাঁ, এই টাকা দিয়ে না তুমি তুমি দুটি হার গড়াবে, কেমন? একটি মায়ের আর একটি তোমার। ওই মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের না অম্বুজ, আর তোমার লকেটে লেখা থাকবে তোমার এই দাদার না কৌশিক। হ্যাঁ, সেই লকেটের দিকে তাকালে তোমার হঠাৎ মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা। আর আর ভাই ফোটার দিন যদি যদি হঠাৎ তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, তবে তবে তুমি জেনো সে জলের ফোঁটা আমার কপালে গিয়ে একবারে পড়ে জল জল করছে সেখানে।
রঞ্জনা, তুমি তুমি যাওয়ার সময় হয়েছে, আমারও যাওয়ার সময় হলো, তুমি তুমি যাও, তুমি যাও, হ্যাঁ জোরে 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 মাইক নাও। মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক, তাদের ঘাটে পুজোর জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে, তাদের গায়ের কুসুম ফুলের ডালা ভেসে আসে মোদের গায়ের হাটে। আমাদের এই গায়ের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আয়ং ভূত্বা ভবিতা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেলার দুরন্ত কুমার দাস, পুরোহিত, শুভাংশু সিং।